লকডাউনের সময় টিভিতে ক্রিকেট খেলাই দেখা বন্ধ করে দিয়েছিলেন। বলছি ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কথা। এক বছর পর টিমে ফিরে বিশাখাপত্তনমে টেস্টের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে 7 উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দিন 2 উইকেট তুলে নিয়েছিলেন তিনি, ম্যাচের তৃতীয় দিন 3 উইকেট তুলে নেন তিনি। এই তো ছিল প্রথম ইনিংসের 7 উইকেটের হিসাব। আর আজ বিশাখাপত্তনমে ম্যাচের চতুর্থ দিন প্রোটিয়াদের শেষ 2 উইকেট শিকার করে ম্যাচে এখনও পর্যন্ত ভারতীয় স্পিনারের শিকার 7 উইকেট। অর্থাৎ প্রোটিয়াদের বিরুদ্ধে এই পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিন 7টি উইকেট শিকার করেছেন। আর এখন তিনি কিংবদন্তি স্পিনার মতিয়া মুরালিধরনের কৃতিত্ব ছোঁয়া থেকে মাত্র 1 কদম দূরে রইলেন। দর্শক চলুন জেনে আসি বিস্তারিততে। ম্যাচের শেষ দিন আর 1 উইকেট তুলে নিতে পারলেই মুরালির রেকর্ড স্পর্শ করার দোরগোড়ায় রবিচন্দ্রন অশ্বিন। 350 উইকেটের ক্লাবে প্রবেশ করা থেকে আর 1টি মাত্র উইকেট দূরে রয়েছেন অশ্বিন। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মতিয়া মুরালিধরন 66টি টেস্ট খেলে 350 উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন। বিশাখাপত্তনমে প্রোটিয়াদের বিরুদ্ধে এটি অশ্বিনের 66তম টেস্ট ম্যাচ। সেক্ষেত্রে শেষ দিন 1 উইকেট পেলেই দ্রুততম 350 উইকেটের ক্লাবে মুরালিধরনের সঙ্গে এক আসনে উঠে যাবেন অ্যাশ। প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ দিন ম্যাচ জিততে ভারতের প্রয়োজন 9টি উইকেট। যেখানে 66টি টেস্ট খেলে 350 উইকেটের ক্লাবে ঢুকে পড়েছিলেন মতিয়া মুরালিধরন, সেখানে 69টি টেস্ট খেলে এই উইকেটের ক্লাবে ঢুকে পড়েছিলেন ডেইল স্টেইন। 69টি টেস্ট খেলে এই ক্লাবে প্রবেশ করেন রিচার্ড হেডলি। এই পরিসংখ্যানের চারে রয়েছে ডেনিস লিলি। 70 টেস্ট খেলে 350 উইকেটের ক্লাবে ঢুকে পড়েছিলেন লিলি। এই রবিচন্দ্রন অশ্বিন 2018 সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন শেষ টেস্ট। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমের টেস্টের জায়গা পেয়েছেন প্রথম একাদশে। আর তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের 2টো টেস্টে মাঠের বাহিরেই থাকতে হয় ভারতীয় অফ স্পিনারকে, যা নিয়ে বিতর্কও দেখা দিয়েছিল। একমাত্র স্পিনার হিসেবে খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। সাংবাদিক সম্মেলনে তাকে ক্রিকেট খেলা দেখেন না কেন জিজ্ঞাসা করায় অশ্বিন বলেছিলেন, বাড়িতে 2টো বাচ্চা, ওরা তো রাতে ঘুমায় না। সঙ্গে জুড়ে দিয়েছেন, আমি খেলাটা খেলতে চেয়েছিলাম, কিন্তু যখনই টিভিতে খেলাটা দেখতাম তখনই মনে পড়ে যেত, প্রচণ্ড মিস করতাম। যে সুযোগ পায় না তার মনে হয় এমনই হয়। আমিও তাই টিভিতে খেলা দেখা বন্ধ করে দিয়েছিলাম। ক্রিকেটের বাইরে যদি কিছু বলেন বই পড়ি, পুরাতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে আমার ভালো লাগে। ক্যারিয়ারে এই নিয়ে 27 বার 5 উইকেট পেলেন অশ্বিন, আর আজ পেয়েছেন আরও 2 উইকেট। এইরকম পর্দাবর্তনই চেয়েছিলেন তিনি। বলেছেন, টিমে ফিরে এসে আমি খুবই খুশি, দেশের হয়ে 5 উইকেট নামার মতো তৃপ্তি আর কিছুই নেই। বিশাখাপত্তনম আমার অত্যন্ত পছন্দের জায়গা, তবে নটিংহ্যামের হয়ে 5 উইকেট পাওয়াটাও আমাকে তৃপ্তি দিয়েছিল, কোনোটাই অন্যটার থেকে ছোট নয়। রবিচন্দ্রন অশ্বিন এই কথাগুলো বলেছিল প্রথম টেস্টের তৃতীয় দিনের পর। প্রায় 9 মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন অশ্বিন, ওই সময়টা খুব কঠিন ছিল তার কাছে। অশ্বিনের কথায়, ক্রিকেট থেকে দূরে থাকা আমার কাছে অত্যন্ত কঠিন সময় ছিল, আর সেই কারণেই যেখানে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছি ওই সময় আঁকড়ে ধরার চেষ্টা করেছিলাম। এমনকি নটিংহ্যামের হয়ে কাউন্টি খেলতেও ছুটে গিয়েছি। শুধু তাই নয়, তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও 4 ম্যাচ পেয়েছি খেলার চেষ্টা করেছি, চেন্নাই লিগেও কিছু ম্যাচ খেলেছি। ভারতীয় টিম থেকে দূরে সরে থাকাকালীন অশ্বিন ভেতরে ভেতরে রক্তাক্ত হচ্ছিলেন, তাই ঝলক দেখা গিয়েছে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই। এভাবেই ধারাবাহিক থাকতে চান রবিচন্দ্রন অশ্বিন।